সম্মেলনে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে এখানে সবাই এসেছি গণস্বাস্থ্য কেন্দ্র আরএনএ বায়োটেক লিমিটেডের উদ্ভাবিত করোনা ভাইরাস জিয়া কোভিড ডট এটার হস্তান্তরের একটা হস্তান্তর কার্যক্রমের জন্য। আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টের মাননীয় চেয়ারপার্সন প্রফেসর আলতাফ উন্নেসা। প্রফেসর আলতাফ উন্নেসা আমি অনুরোধ করছি আমাদের শ্রদ্ধেয় দর্শনভাইকে আমাদের ডায়াসে আসার জন্য, এবং আমি তারপরে অনুরোধ করছি আমাদের গণস্বাস্থ্য আরএনএ বায়োটেকের যে কারিগরি টিম এর দলনেতা ডক্টর বিজনশীল ডক্টর এবং অন্যান্য সদস্য ডক্টর ফিরোজ আহমেদ ডক্টর রাই জমিরুদ্দিন ডক্টর নিহাদ আদনান সহ সকলকে স্টেজে আসতে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যদি লক্ষ্য করে থাকেন একটা ছবি আসছে ওখানে, যেখানে এটা হলো সেই ঐতিহাসিক ছবিটা, যে ঐতিহাসিক ছবিটা যেদিন আমরা মুক্তিযুদ্ধে আমাদের শত্রু পর্যদুষ্ট করেছিলাম এবং তারা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল। সে আত্মসমর্পণ অনুষ্ঠানের সবচেয়ে বাম দিকের যে ব্যক্তিটা সেটা হলো মেজর হায়দার, গেরিলা কমান্ডার, যিনি হাজার হাজার মুক্তিযোদ্ধাকে গেরিলা হতে সাহায্য করেছিলেন, ট্রেনিং করেছিলেন, তিনি ওটাকে ট্রেনিং দিয়েছে, ট্রেনিং দিয়েছিলেন। সেই ট্রেনিংয়ের ফলেই আমরা বাংলাদেশ এবং ভারতের যৌথ বাহিনী আমরা সেদিন বিজয়ী হয়েছিলাম। তাকে যদি আপনারা লক্ষ্য করেন তার পাশেই আছে, মাত্র 30 বছর বয়স ছিল তখন, হলো গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার বীরুত্তমের বয়স তখন 30 বছর। তার পাশেই প্রায় 60 বছরের নিয়াজি সাহেব এবং অন্যান্যরা। সেদিনকে আমরা যেমন একটা বিজয় অর্জন করেছিলাম আজ থেকে 48 বছর পূর্বে, ঠিক একইভাবে আজকেও আমরা একটা মহাশত্রুর বিরুদ্ধে একটা পদক্ষেপ আগিয়েছি। এই শত্রুটা দেখা যায় না চোখে, কিন্তু এটা সারা পৃথিবীর অর্থনীতি, কৃষি, স্বাস্থ্যনীতি সব কিছুকে পর্যদুষ্ট করে দিচ্ছে। সেই কৃষিটা সেটার বিরুদ্ধে ঠিক এর সাথে আজকে গণস্বাস্থ্য কেন্দ্রের বিজ্ঞানী বিজন কুমার শীল এবং তার সহকারী চারজন খুব একটা সোজা সরল পদ্ধতি উদ্ভাবন করেছে। মুক্তিযুদ্ধ 1971 আমাদেরকে সাহস জুগিয়েছে, আমাদেরকে আত্মবিশ্বাস সৃষ্টি করেছে, আমাদেরকে উদ্ভাবনী শক্তি জুগিয়েছে। ইতিহাস ধরে একটু আপনাদেরকে জানাতে চাই যে 1971 সনে যখন এই অবস্থার মধ্যে আমরা স্থাপন করেছিলাম বাংলাদেশ হাসপাতাল, 480 বেডের হাসপাতাল, ডাক্তার ছিল মাত্র 3 জন, 2 জন সার্জন, 1 জন নবীন ডাক্তার, সদ্য পাস করা ডাক্তার। আমরা 1 মাসের ট্রেনিং দিয়ে সেই নবীন ডাক্তারকে আপটু থোড়া কোটমি, অর্থাৎ চেস্ট কেটে বুক ফেলে তার মধ্যে থেকে গুলি বের করা, তার মধ্যে থেকে করার মতো ট্রেনিং দিতে পেরেছিলাম অ্যানাস্থেশিয়ায়। তার নাম ডক্টর কাজিমুদ্দিন আহমেদ, উনি ময়মনসিংহ দিয়ে পাঠ একদম দ্রুত। পরবর্তীকালে আমাদের সাথে যোগ দিয়ে হায়দারের ছোট বোন হলো সিতারা বেগম, ক্যাপ্টেন সিতারা বেগম, ওরাকেই আমাদের এই বাংলাদেশ হাসপাতালের কমান্ডার হয়েছিলেন। ডক্টর মবিন ছিলেন অপর সার্জন, যারই কৃতিত্বে ওই হাসপাতাল হয়েছিল। এই হাসপাতাল উদ্ভাবনীটা কি ছিল, 4 জন ডাক্তার 480 বেডের হাসপাতাল পরিচালনা করেছে, তার জনশক্তি কোথা থেকে ছিল? খুব সেদিনকার যারা তরুণ তরুণী, মূলত তরুণী, আজকে তাদের মধ্যে অনেকেই টিভিতে আছেন, যেমন ধরেন
আমাদের সুফিয়া কামালের বে সুলতানা কামালও ওই হাসপাতালে শিবিকা ছাড়লেন। মাত্র চার সপ্তাহ ট্রেনিং দিয়ে আজকে সেখানে গীতা চক্রবর্তী, হীরা কর, গীতা কর, এরকম হাজার শত মেয়ে, একশতের অধিক মেয়েকে আমরা মাত্র চার সপ্তাহ ট্রেনিং দিয়ে মেডিকেলের মতো জিনিসের ডিমিস্টিফাই করতে পেরেছিলাম, যার ফলেই এত বড় হাসপাতালে মুক্তিযুদ্ধের একমাত্র হাসপাতালকে সাহস দিয়ে আমরা যোগান দিতে পেরেছিলাম। স্বাধীনতার পরে বাংলাদেশ হাসপাতালের নামকরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গণস্বাস্থ্য কেন্দ্র। আজকের যে গণস্বাস্থ্য কেন্দ্র সেটা সেদিনকার বাংলাদেশ হাসপাতাল, এর নামকরণ বঙ্গবন্ধু স্ত্রী করে দেন। এবং কেবল তাই না, উনি এই গণস্বাস্থ্য কেন্দ্রের সম্প্রসারণের জন্য সাভারে 31 একর জমি ও ভূমি দখল করিয়ে দিয়েছিলেন। সেখান থেকে আমাদের যাত্রা শুরু। আমাদের সেখানে অভিভাবক নতুন ও উদ্ভাবন গণস্বাস্থ্য কেন্দ্রের একটা প্রায়শ একটা একের পর এক ঘটনা। তখনকার দিনে আপনারা জানেন পাকিস্তানি বাহিনী বাংলাদেশি নারীর উপরে ভয়ানক অত্যাচার করেছিলেন, লক্ষ নারী সেখানে বিপর্যস্ত হন, অত্যাচারিত হন, অনেকে গর্ভবতী হয়ে পড়েন। এর জন্য আমরা সেদিন প্রথম অত্যন্ত যেটাকে কঠিন অপারেশন ছিল সেটাকে, তার নাম ছিল টিবেকটমি, মিনি লেপারেটমি। গ্রামের মেয়ে লেখাপড়া 6 থেকে 8 ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন, কোনো মেডিকেল স্কুলে যান নাই, কিছু করেন নাই, তারা অপারেশন করেছিলেন। সেটা এই পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম মেডিকেল জার্নাল দি ল্যান্সেটের 1975 সনের 27 সেপ্টেম্বর শনিবার ছিল, আজকের পথে সেদিন তো শনিবার, তারা মূল প্রবন্ধ হিসাবে প্রকাশ করেছিলেন প্যারা প্রফেশনাল সার্জন্স ইন রুরাল বাংলাদেশ অপারেশন করতে পারে। লেখাপড়া জানেন না, কিন্তু বিলাতের লন্ডনের ইভিনিং মেইলে সামনের পাতায় 36 পয়েন্টে ব্যানার দিয়ে ছাপিয়েছিল, ক্যানট রিড অর রাইট বাট ক্যান অপারেট। সেটি রোগ উদ্ভাবনী শক্তি, মানুষের আত্মবিশ্বাস, মানুষকে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি এটাকে সহজলভ্য করার জন্য সেটাই ছিল আমাদের পয়লা পদক্ষেপ। পৃথিবী জাগরিত হয়েছিল, ভাবতে পারিনি সাধারণ মানুষের যে অসম্ভব ক্ষমতা আছে, কেবল মূল কথাটা দরজাটা খুলে দিতে হবে, তাকে আসতে দিতে হবে যাতে সে দায়িত্ব গ্রহণ করতে পারে। আজকে বাংলাদেশের এই যে 17 কোটি বা 18 কোটি লোকের স্বাস্থ্য ব্যবস্থা কেবলমাত্র ডাক্তারের দ্বারা পরিচালিত হওয়া সম্ভব নয়, সেটাই আমরা 1974 সনে প্রমাণ করে দেখিয়েছিলাম, সেটা পৃথিবীতে স্বীকৃতই। তারই ধারাবাহিকতার অনুসরণ করে 1978 সনে আপনারা যেটা শুনেছেন হলমার্কা ডিক্লারেশন, সেটাও গণস্বাস্থ্য কেন্দ্রের মূল অবদান। গণস্বাস্থ্য কেন্দ্রের যে সামগ্রিকভাবে যে যাদের পেপারটা ছিল কীভাবে স্বাস্থ্য ব্যবস্থাকে গড়ে তুলতে হবে জনগণের সাহায্য নিয়ে, সেটাই 1978 সনে কাজাকিস্তানের আলমাটা শহরে গৃহীত হয়েছিল হেলথ ফর অল বাই ইয়ার 2000। ঠিক এইভাবেই আমরা ধাপে ধাপে উদ্ভাবনীতে গিয়েছি। তারপরে আসে আমরা 1981 সনে গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল স্থাপন করি। তখনকার দিনে মেডিকেল যে সম্পূর্ণ ফার্মাসিউটিক্যাল ছিল বিদেশি কোম্পানিদের করায়ত্ত, এবং এটাকে হাই টেকনোলজির নাম করে মানুষের ক্রয় ক্ষমতার বাইরের রকম যে আমরা ওষুধপত্রের দাম, আমরা সেদিন আরেকটি উদ্ভাবনী জিনিসকে দেখিয়েছিলাম ওআরটি। ওআরটি ওরাল ডিহাইড্রেশন থেরাপি, ডায়রিয়া কলেরার জন্য তখনকার দিনে আইভি দেওয়া ছাড়া কিছু ছিল না, যদিও এটা আবিষ্কৃত হয়েছিল বোধ কলকাতা এবং ঢাকা দুই জায়গাতে, কিন্তু এটা কেউ বাজারজাত করেনি, তারা মনে করেছে এটাতে ব্যবসা হবে না। আমরাই প্রথম এটাকে প্যাকেটজাত করি, ওআরটি
ওরাল ডিহাইড্রেশন থেরাপি যখন আছে আজকাল প্রত্যেকের পকেটে থাকে, এটা গণস্বাস্থ্য কেন্দ্রই প্রথম সারা পৃথিবীতে প্রথম এটাকে বাজারজাত করে। ঠিক একইভাবে আরেকটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ব্রাক, সেটা প্রত্যেকটা গ্রামে গ্রামে এটা কি করে এক কিউটা লবণ চিনি আর পানি দিয়ে ওয়ার দিয়ে ওরাল ডিহাইড্রেশন সলিউশন করতে হয় তৈরি করা শিখিয়েছে। এটা সেদিনও সে তখন এটা দিয়ে কি কাজ হবে? আজকেও আমাদের এই উদ্ভাবনী নিয়েও দু চার জনের মনে প্রশ্নবিদ্ধ করছেন যে এটা কাজ হবে, কিন্তু আজকে সেদিনকার ওয়ার্ডটি আজকে বলা হয় পৃথিবীর যুগান্তরকারী একটা অবদান। ঠিক আমরা মনে করি ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেটা আপনাদের কাছে প্রকাশ করতে যাচ্ছি একটা খুব সোজা কাজ, ওয়ার্ডের মতো সহজলভ্য সবারই দেখা, কিন্তু এটা বিরাট পৃথিবীর পরিবর্তন আনতে পারে। চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করবে, চিকিৎসা ব্যবস্থা সবার প্রাপ্যের রোধ আসবে, সেটাই হলো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। আপনারা অনেকেই জানেন যে পৃথিবীর প্রথম যুগান্তরকারী জিনিস হলো পেনিসিলিন। এটা 1928 সনে আবিষ্কৃত হলেও বাজার জাত হয়েছিল 45 সনে, এবং জন্ম হয়েছিল এখানে অক্সফোর্ডে। পৃথিবীর চার জন গবেষক আলেকজান্ডার ফ্লেমিং, আর্নেস্ট চেরি, হাওয়ার্ড ক্রোডি এবং নরম্যান ইটলি, এরকম তারা এরকম 12টা এর মধ্যে তারা পেনিসিলিন উৎপাদন করেছিলেন। পেনিসিলিন কোনো প্যাটেন্টেড হয়নি, পেনিসিলিনকে সহজ করার জন্য যাতে সুলভে পাওয়া যায়। আমরা যখন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল সার্ভিস করে তখনও নরম্যান হিটলি অন্যতম চারজনের বেঁচে ছিলেন, উনি বলেছেন এটাই পৃথিবীর ওষুধের জগতে একটা পরিবর্তন আনো, সেই জন্য উনি এটা আমাদেরকে দান করেছিলেন। এই ঐতিহাসিক পাত্রটা যেখানে পেনিসিলিনের জন্ম সেটা গণস্বাস্থ্য কেন্দ্র ওখানে ধারণ করে থাকেন। আমি বাড়াতে চাইনি, কেন আপনাদের আজকে আমাদের মূল কথা বলবেন বিজন কুমার সিং। তবে আমি লাস্ট একটা কথা বলতে চাই, আমাদের এই যে উদ্যোগ, এই উদ্ভাবন, এই সোজা কাজটা করার জন্য অনেকে আমাদেরকে সাহায্য করেছেন, এবং সেটা আশ্চর্যের ব্যাপার, তারা তো অনেকে স্বাস্থ্যের সাথে জড়িত না। অবশ্য পৃথিবীর অধিকাংশ পরিবর্তন স্বাস্থ্য খাতের এনেছেন ব্যয় ডাক্তাররা। ডাক্তাররা যত না পরিবর্তন এনেছেন তার চেয়ে বেশি করেছেন অন্য অন্য পেশার ব্যক্তিরা। সেই ইতিহাস আজকে বলার হয়তো আমার সময় নেই, বলতে চাই না। তবে এই ক্ষেত্রে আমাদেরকে যারা বেশি সাহায্য করেছেন আমি দু চারজনের নাম উল্লেখ করতে চাই। প্রথম উল্লেখ করতে চাই আমাদের ফরেন মিনিস্টার আব্দুল মোমেন সাহেবের নাম, আবুল মোমেন সাহেবের নাম। যখন আমাদের জিনিসগুলি আটকা পড়ে থাকলো পৃথিবীর বিভিন্ন রাজধানীতে, পৃথিবীর এই করোনার কারণে যখন সম্পূর্ণ পথঘাট বন্ধ হয়ে গেল, তখন আমি ওনাকে একটা ফোন করি। ওনার সাথে যেমন খুব ভালো সুসম্পর্ক না, অনেক জায়গায় ওনার টিভি স্ট্রিমিং করেছি আমি। উনি বললেন যে কোথায় আমাদের চীনের গুয়াংজুতে বিমানবন্দরে যদি উঠিয়ে দেওয়া যায়, আপনি ছাড়েন তা বললাম। ওখানকার আমাদের যে অ্যাম্বাসেডার, আমাদের বেজিনস্ত আমাদের অ্যাম্বাসেডার মাহবুবুজ্জামান সাহেব তাকে 12টা পর্যন্ত আমাদের ফোন করেছেন, কীভাবে এটা উঠিয়ে পাঠানো যায় দেশে, আমরা এটা দ্রুত এখানে পাঠানো যায়। উনি এবং ওনার সহকর্মীরা বেজিং থেকে গুমজুর অনেক বেশি দূরত্ব, তারা সেটা করে প্লেনে উঠিয়ে দিয়ে আমাদেরকে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করেছিলেন। ঠিক একইভাবে আমি তো জানেন যে এই দেশে শুল্ক ব্যবস্থাপনার অনেক গণ্ডগোল আছে। আমাদের যখন এনবিআরের চেয়ারম্যান মুনিম সাহেব
রহমতুল মুমিন সাহেবকে বললাম অতিরিক্ত আইন কানুন আছে, তারপর বলেন যে দেখি। ঠিক একইভাবে সম্পূর্ণ শুল্কের ব্যবস্থা সলিউশন করে দেওয়া, ঠিক একইভাবে এখানকার মাল আমরা অনেক আগে মাল বুক করেছি ইংল্যান্ডের থেকে দু মাসের আগে, সেটা এই কারণে সেই মাল এসে দুবাই পর্যন্ত এসে আসতে পারে নাই, পুরোটা মাল হংকং চলে গেছে। এই সব কিছুর জন্য তখন আমাদের কালেক্টর কাস্টম গোলাম কিবরে সাহেব শুক্রবার দিন যেতে এই দেশের লোকে কাজ করে না, তারা সেটা বলছে যে ঠিক আছে দেখি করা যায়, তারা ভয়ানকভাবে সাহায্য করেছেন। এনাদের এই নাম উল্লেখ না করলে আমার কাছে মনে হয়েছে এটাতেই হয়ে যাবো। তারপরে হলো আজকে ইউএস বাংলা আমাদের গুয়াংজু থেকেও মালটা এনে দিয়েছে, আবার ব্যাঙ্গালোর থেকেও এনেছে। এবং আরেকটা ব্যাপার, আমরা মাঝখানে আমাদের ওখানে বৈদ্যুতিক বিভ্রাট হয়েছিল, খবরটা শুনে তার চেয়ারম্যান সাহেব আউট অফ দি ওয়েতে বলতে টাকা পয়সার পরে দেখা যাবে কি কি কানেকশন করতে হয় দি। তার বাংলাদেশে এখনো অনেক ভালো মানুষ আছে, অনেক সাহসী মানুষ আছে যারা এই আমলাতান্ত্রিকতার বাইরে এসে এটাকে আমাদের এই উদ্ভাবনীতে সাহায্য করেছে। তবে এটা এখনো আমাদের যাত্রা পথে অনেক বন্ধুর ব্যাপার রয়ে গেছে, এটা যেতে হবে আমাদের অনেক দূর। আজকে আমরা এখানে কালকে হঠাৎ আমাদেরকে জানালো যে আমার ঔষধ প্রশাসনের ডিজি সাহেবও সাহায্য করেছেন, এটা না করলে অসমাপ্ত থাকা যাবে আমার বক্তব্য। তবে ওনারা বলছেন যে আজকে ওনারা আসতে পারবেন না, তাই আমাদের দুঃখ যে আপনাদের সামনে আমরা ওনাদের হস্তান্তর করতে পারছি না, তবে কালকে ওনারা এটা নিয়ে বলবেন। জানি না আজকে তারা কেন আসতে পারবেন না, আসতে পারলেন না, তবে সঙ্গে সঙ্গে মন্ত্রী মহোদয়কেও আমরা তিন দিন আগে এই এই সভায় আসার জন্য অনুরোধ করেছিলাম, উত্তর পাইনি। উত্তর প্রাথমিক অত্যন্ত ব্যস্ত মানুষ এখন বুঝতেই পারেন, কারণে অকারণে অনেক বেশি ব্যস্ত আছে, লেনদেনের ব্যাপার স্যাপারও হয়তো আছে, ওইসব জানি না আমি। সুতরাং সেই কারণে তবে এইটা আমরা আমাদেরকে সিডিসি কনফার্ম করেছিল আসবে, আসছেন আচ্ছা একমাত্র সিডিসি আমরা ওনাদেরকে দিয়ে দেবো, আর বাকিদেরকে কালকে আমরা সরকারিভাবে প্রত্যেকের যার যার অফিসে পৌঁছাবো। আমরা আর্মি প্যাথোলজি ল্যাবরেটরিতেও আমন্ত্রণ জানিয়েছিলাম, ওনারা তাকে ক্যান্টনমেন্টে এই দেশের অনুমতি পান নাই বলে আসতে পারবেন না। বিএমআরসির চেয়ারম্যান সাহেব ফোন করে আমাকে জানিয়েছেন উনি অসুস্থ, তাই আসতে পারলেন না। তবে কালকে আমরা হয়তো আপনাদের এত ক্যামেরা থাকবে না, আমরা কালকে তাদের যত দরকার পড়ে এই খুবই সোজা সরল ব্যাপার এটা সম্পর্কে বিজন বুঝিয়ে বলবেন, আপনাদেরকে ডক্টর বিজন কুমার সিং বুঝিয়ে বলবেন আপনাদের। আমি এখন অনুরোধ করছি বিজন যেন বলে আপনারা যে এসছেন সময় দিয়েছেন এটার ব্যাপারে, আপনারাই আমাদেরকে সাহস জুগিয়েছিল, যেই সাহস সেই 1971 সনের মেজর হায়দারের মতো ইয়াং লোকেরা জুগিয়েছিল। আজকে সাধারণ মানুষেই আমাদের শক্তি, তাদের উদ্ভাবনী ক্ষমতা সেটি এই বাংলাদেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। মাধ্যমে ভাইরাসের অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুটিকে একই সাথে শনাক্ত করা সম্ভব, এবং এই টেস্টটি BSL-2 ফ্যাসিলিটিতে করা যাবে। সুযোগ্য একটা টিম আমার সাথে আছে,
আমরা বাংলাদেশে দেশীয় প্রযুক্তিতে কিভাবে দেশকে বিজ্ঞানে উন্নত করা যায়, বিশেষ করে চিকিৎসা গবেষণায়, এটা নিয়ে দীর্ঘদিন ধরে এই টিমটা কাজ করে যাচ্ছি। এর মধ্যে আসলে আমরা আরো বলতে চাই যে দেশীয় জৈব প্রযুক্তি বা বায়োটেকনোলজি টেকনোলজি রিসার্চের প্রয়োজন আছে, তার মধ্যে দিয়ে ভবিষ্যতে আরো এই ধরনের অনেক ধরনের কিটি ব্যবহার করা সম্ভব হবে। এই কোভিড-19 কিটটা বানানোর জন্য আমরা যে ফ্যাসিলিটিটা ইউজ করছি সেটা দীর্ঘদিন ধরে পড়েছিল। আমরা শুধু 7 দিনে একটা ইম্পসিবল টাস্ক হাতে নিয়ে 7 দিনে পুরো ল্যাবরেটরি সেট আপ করে আমরা প্রোডাকশন সেট আপটা করেছি। এটার পিছনে কোনো বিদেশি কনসালট্যান্ট ছিল না, আমরা সবাই বাংলাদেশি, বাংলাদেশে থেকে এই ইম্পসিবল টাস্কটা অ্যাচিভ করেছি। আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার টিমের প্রত্যেকই মানুষকে, যারা হচ্ছে যে অত্যন্ত পরিশ্রম করে দিন রাত অনেক জলে উঠে পেরিয়ে দিনের পর দিন না ঘুমিয়ে এই কাজটাকে তারা আজকে সাফল্য মণ্ডিত করেছে। আজকে তাদের অত্যন্ত পরিশ্রম ছাড়া আমরা এই কাজটাকে সাফল্য মণ্ডিত করতে পারতাম না। GKRNA Biotech Limited handed over the coronavirus protection kit to the Directorate General of Drug Administration, DGDA, under the Ministry of Health and Family Welfare, Government of the People's Republic of Bangladesh. আমার প্রধানমন্ত্রীর অফিস যদি সাহায্য না করত আজকের হয়তো মিটিংটাই হতো না। তাই আমাদের অত্যন্তরে কৃতজ্ঞতা চিত্রে প্রধানমন্ত্রীর দপ্তরের তাদের সাহায্য সহযোগিতার কথাটা স্মরণ করছি। আপনারা জানেন যে গত 2 মাস থেকে আমি কাজ করছি, অক্লান্ত পরিশ্রম করেছি। তবে আমাদের আমার সাথে যারা ছিল আমি একা নেই, আমরা সবাই মিলে কাজ করেছি। আমাদের লিডার ছিলেন ডক্টর জাফরুল আসুদ স্যার এবং ডক্টর মঞ্জুরা স্যার, এবং আমার সাথে আরও 4 জন বিজ্ঞানী ছিল যারা অত্যন্ত দুর্দান্ত বৈজ্ঞানিক লেখা এবং বৈজ্ঞানিক মাধ্যম উদ্ভাবন করার শক্তি আছে। ডক্টর ফিরোজ আহমেদ, উনি হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ইউনিভার্সিটির মাইক্রোবায়ো ডিপার্টমেন্টের প্রফেসর এবং বিভাগীয় প্রধান। আমরা সবাই মিলে কাজ করেছি। আমার একটা স্লোগান ছিল, আপনারা দেখছেন ওখানে, এবং ডক্টর বর্ণি এবং আমাদের পুরো টিমকে কোঅর্ডিনেট করেছেন ডক্টর মহাবিউল্লাহ মাহমুদুল্লাহ খন্দকার। তো আমি সবসময় একটা কথা বলতাম, আমি নই, আমরা সবাই একসাথে কাজ করেছি। এবং আমার সামনে বসে আছেন ডক্টর নীতিশ দা, উনি মানে কি বলবো, অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের ফ্যাসিলিটি তৈরি করার জন্য, প্লাস দৈনন্দিন আমরা অনেক কিছু চেয়েছি ওনার কাছ থেকে। উনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের কাজ করে দিয়েছেন। তো সব কিছুর পরে যেটা হয়েছে আমি বলতে পারি যে আমরা অ্যাচিভ করেছি, উই হ্যাভ ডান ইট, আমি অ্যাচিভ করেছি। আশা করছি আমরা আগামীকাল থেকে প্রোডাকশন চলে যাব। আজকে যেটা স্যার আপনারা দেখালেন, আমরা 2 ধরনের কিট ডেভেলপ করেছি। একটি হচ্ছে করোনা ভাইরাসের অ্যান্টিজেন ডিটেকশন এবং আরেকটি হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশন। আপনারা জানেন যে প্রত্যেকটা ইনফেকশনে 2টো সাইকেল থাকে, দুটো ডোজ থাকে, জানালা বলা হয় আর কি। একটি হচ্ছে অ্যান্টিজেন বা ভাইরাল ফেজ, আর একটি হচ্ছে ভাইরাল অ্যান্টিবডি, সেটা পরে আসে। এই জন্য পৃথিবীর কোনো টেস্টই এককভাবে 100% রোগকে শনাক্ত করতে পারে না। যদি কেউ ক্লেম করে তাহলে প্রচুর ভুল বুঝছে সে। এই জন্য আমরা করেছি কি, আমরা যে 2টো ফেজ আছে, দুটো ফেজের মধ্যে ব্রিজ করেছি। সেটা হচ্ছে অ্যান্টিজেন, যদি আর্লি কেসে আসে, কোনো রোগী আসে আমাদের কাছে বা হসপিটালে যায়, সেটি শনাক্ত করার জন্য আমরা ভাইরাসের অ্যান্টিজেনকে ডিটেক্ট করছি, মানে ভাইরাসের একটা কম্পোনেন্ট। এবং কেউ যদি পরে আসে, যখন ভাইরাস বা ভাইরাসের অ্যান্টিজেন থাকবে না, তাহলেও তাকে ডিটেক্ট করা হবে, সেজন্য আমরা করেছি অ্যান্টিবডি। এবং আমরা মূলত 3টি অ্যান্টিবডিকে একত্র ডিটেক্ট করে সমর্থ হয়েছি, যার জন্য আমাদের সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই 2টো
টেস্টে একত্রিত করার জন্য আমরা 100% রোগীকে শনাক্ত করতে পেরেছি। এটি একটা আমাদের খুব বড় অ্যাচিভমেন্ট এবং আপনারা আমাদের টেস্টটা দেখলেন যেটা খুব সহজ এবং খুব স্বল্প সময়ে করা যায়। যেমন ধরুন PCR করতে প্রায় 2 দিন সময় লাগে, কিন্তু আমাদের টেকনিকটি করতে মাত্র 5 মিনিট লাগে ম্যাক্সিমাম। আপনি আমাদের ডিভাইসটা দেখলেন, এটা একটা ফ্লোথ্রো ডিভাইস হেক্সাগোনাল টাইপ। এই ডিভাইসের ভিতরে আমাদের ক্যাপচারিং রিয়েজেন্ট দেওয়া থাকে। আমাদের দুটো, এটা হচ্ছে আমাদের একটা ক্যাসেট, যা হোক, এটা আমরা যারা ছবিতে দেখছেন এর ভিতরে আমরা এর ভিতরে একটা আপনার ডিভাইস থাকবে এবং ডিভাইসে সংরক্ষণ করার জন্য সিলিকন গেল দেওয়া থাকে। এটা খুলে আপনাদের আমাদের দুটো বাফার থাকবে, একটি বাফার প্রথম 2 ড্রপ দেওয়ার পরে আপনারা আপনাদের সাসপেক্টেড স্যাম্পলটা আপনাদের দিতে হয়। দেওয়ার পর আবার এই বাফারটা দিতে হয় 2 ড্রপ। তারপরে ক্যাপচারিং একটা বস্তু আছে, এটাকে আমরা বলি গোল্ড পার্টিকলস। মা বোনেরা যে গোল নাকে কানে পড়ে সেটাই, সেই গোলটাকে আমরা মডিফাই করে এর সাথে অ্যাটাচ করে দিয়েছি। এবং একটু ডিস্টেন্সে রাখেন, আর একটু ডিস্টেন্সে রাখেন। দেখুন ভাই আপনার এখন এটা সঙ্গে সঙ্গে ফ্লোথ্রো করে মানে ভিতরে ঢুকে শুষে নেয়, এবং তারপরে আবার আমরা 2 ড্রপ দিক একটু ক্লিন করে নিই। তারপরে এটাকে ডিটেক্ট করার জন্য রিয়াকশন হয়েছে কিনা অ্যান্টিজেন বা অ্যান্টিবডি, ভাইরাসের অ্যান্টিবডি বা অ্যান্টিজেন আছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা ডিটেক্টিং ইয়াদি রিয়েজেন্ট, যেটা হচ্ছে গোল পার্টিকেল, এটা ডেফিনেট সার্জিক আছে, বল পজিটিভ বলা হয়। এবং যদি পজিটিভ হয় তাহলে দুটো লাইন আসবে, দুটো ডট হবে, আর যদি নেগেটিভ হয় একটা ডট আসবে। সুতরাং পুরো টেস্টিং করতে আমাদের সময় লাগে খুব বেশি হলে 5 মিনিট, এটি হচ্ছে আপনার একটা অ্যান্টিবডি এবং অ্যান্টিজেন দুটোই পাশাপাশি করা উচিত, যাতে আপনি ওই ডায়াগনস্টিক উইন্ডোতে গ্যাপটা থাকে সেই গ্যাপটাকে ব্রিজ দেওয়া যায়। এবং আমরা এই মুহূর্তে যতগুলো টেস্ট করেছি আমাদের আমরা 100% পেশেন্টকে বিশ্বাস করতে পেরেছি। যদিও আমাদের স্যাম্পল সাইজ কম ছিল, স্যার বলেছেন যে এখানে একটু বলে রাখি আমি, আমরা প্রতিদিন স্যাম্পল পাচ্ছিলাম না, তো আমি স্যারের অনুমতি নিয়েই মাননীয় প্রধানমন্ত্রী যিনি ব্যক্তিগত চিকিৎসক ডক্টর APM আব্দুল সাহেবকে ফোন করেছিলাম, উনি বলছেন আপনারা বলেন আপনারা গ্রাম হসপিটালে স্যাম্পল দিন আগে আমাকে ফোন করেন। যাও মানে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে সহযোগিতা আমরা পেয়েছি এটি আসলে মানে আমরা বলে শেষ করতে পারবো না। তো যে কথাটি আমি বলতে চাই এই মুহূর্তে যে আমরা শুধু দেশ না সারা পৃথিবীর মানুষের জন্য যে টেস্টের দরকার ছিল সেটি ডক্টর জাফর হোসেনের নেতৃত্বে আমরা করতে পেরেছি। এবং আমরা আশা করি যে আগামীকাল থেকে এটা আমরা প্রোডাকশনে চলে যাব এবং যত দূর সম্ভব অনুমতি পাবো। হ্যাঁ, আমরা একটি কালকে মিটিং হবে আমাদের সাথে অনুমতি দেন তাহলে আমরা এটা সার তার মাধ্যমে রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই প্রোডাক্ট হ্যান্ডেল করবে। তো এইটুকুই আপনাদের সহযোগিতা পেয়েছি। অনেকে আমাকে বিভিন্ন সময় টেলিভিশনে দেখেছেন, আমি যেতে পারিনি বলে দুঃখিত, কারণ আমাদের একটা সময় ছিল আমরা সকাল 7টা থেকে রাত্রি 4টা পর্যন্ত কাজ করেছি। গতকালকে ওরা রাত 4টা পর্যন্ত কাজ করে একবার সেরিকা ঘুমাইছে, আমি একটু আগে চলে গেছিলাম, ওরা ঘুমাই। এই যে একটা মানে আমাদের যে একটা কি বলবো এটা আছে কি বলবো আমাদের যে প্রতিজ্ঞা বলতে পারেন, এটা আমরা সফল করতে পেরেছি। আমার কান্না আসছিল কথা বলার আগে, আমি কৃষক বন্ধু ছিলাম,
কারণ এটা পলিসি আপনি সবার সহযোগিতা পাওয়া গেছে বেশ কিছু স্যার আমাদের সবসময় খোঁজ নিয়েছেন ইভেন রাত দুটার সময় ফোন করতেন কোন পর্যায়ে আসো তোমরা আমি টেনশন আছি বলছেন আমরা চেষ্টা করে যাচ্ছি আর উনি যেটা বলেছেন যে এই সারা পৃথিবী লকডাউন আমরা অনেক জিনিসপত্র আনতে অনেক কষ্ট করেছি মানে দেখা গেছে যে চায়না থেকে গুয়াংজু থেকে হংকং হংকং থেকে কোরিয়া কোরিয়া থেকে আবার চায়না চায়না থেকে সিঙ্গাপুর সিঙ্গাপুর থেকে দুবাই তারপর আমরা পেয়েছি এই যে একটা রেঞ্জ তার জন্য এই যে ডিভাইস দেখছেন এটা আমার দৃষ্টি এটা আমরা বিদেশে আমরা চেষ্টা করেছিলাম যখন পেলাম না তখন দিন রাত্রি কাজ করে এই ডিভাইসটা তৈরি করেছে আমাদের দেশের একজন কক্সবাজার প্লাস্টিক মিস্টার শহীদুল্লাহ উনি আসছেন না জানি না উনি ওনাকে আমরা দিন রাতে ঘুমাইতে দিই নাই আমাদের রোগ গিয়ে বসে রয়েছে এবং গোল কনজুগেটেড তৈরি করতে সাহায্য করেছিলাম ডক্টর বিশ্ববিদ্যালয় এবং পরে আমি এটা কনজুগেট করেছি আমাদের ল্যাবরেটরিতে এটি খুব দুষ্প্রাপ্য জিনিস এটার অসম্ভব দাম মানে এক এক এমএলের দাম করে আপনার $480 মতো এখন আমরা তৈরি করতে পারছি নিজেদের ল্যাবরেটরিতে এটা বাংলাদেশে তৈরি করলাম আমি বিদেশে যখন ছিলাম তখন বহুবার তৈরি করেছি এখন আমার দেশে তৈরি করছি সুতরাং এই টেস্টের যে মূল উপাদানটা সেটা হচ্ছে এই ক্যাসেট এবং গোল্ড এই দুটো আমরা নিজেরা তৈরি করতে পারছি বলে স্যার বলেছেন যে $240 বা $280 মধ্যে কিন্তু বলছে এখানে এই টেস্টের দাম বিদেশে প্রায় $500-$700 করবে না আরো বেশি আপনাকে শুধুমাত্র অ্যান্টিজেন টেস্টিং $10 চেয়েছে চায়না থেকে শুধু অ্যান্টিজেন টেস্টিং আর অ্যান্টিজেন অ্যান্টিবডি করতে গেলে তারা বলেছে $15 দিতে হবে সেটা তো অনেক যাক এটা আমি এটা বিষয় এটা আমাদের আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমি একা একা সবাই কাজ করে স্যার ঘুমাতে পারেন নাই ডক্টর উমেন্দ্র সাহেব তারপরে যেটা আমাদের সাথে আছে সাগর সাগর অসম্ভব কাজ করেছে তিনি যদি আবার ডিস্টার্ব করছে সারাদিন রাত তারপর আমার কাছে ছিল চারজন সায়েন্টিস্ট ওনার এখানে আসতে পারেন নেই ওনাদেরও আমরা সারা রাতে ঘুমাইতে দিইনি তো যা হোক সব কিছু মিলে আমি এটি বলবো যে আমরা অনেক কষ্ট করেও আপনাদের সহযোগিতা এবং দোয়া নিয়ে এই কাজটা করতে পেরেছি আগামীতে জন্য আমরা এগিয়ে নিতে পারি বাংলাদেশের জন্য এবং সমগ্র মানবতার জন্য এই আশীর্বাদ আমাদের আপনি করে আমি শুধু একটা কথা বলছি সেরোলজি বিতর্ক অনেক আছে আমরা বিতর্ক সারা দেশে আমরা যারা চিকিৎসা বিজ্ঞানী এবং গবেষক আছি আমরা বিতর্ক করে যাচ্ছি যে পিসিআর পদ্ধতি ভালো সেরোলজি পদ্ধতি খারাপ তো বিষয় হলো যে এই বিষয়গুলো মাথায় রেখে আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে করেছি এই কারণে যে দেশের অর্থনীতিকে যদি আমাদের রক্ষা করতে হয় তাহলে আমাদের এত লম্বা সময় ধরে এত খরচ করে পিসিআর পদ্ধতি করা যাবে না আমাদেরকে খুব সহজ একটা পদ্ধতি আনতে হবে এবং আমরা যাতে করে একটা ইন্ডাস্ট্রি খুলবে একটা ইন্ডাস্ট্রি 2000 মানুষ আছে তারা কিট নিয়ে যাবে আমরা নিয়ে যেয়ে সেখানে বসে একদিনের মধ্যে করে দিব ঠিক আছে এই ইন্ডাস্ট্রিতে কে কে ইনফেক্টেড আছে কে কে নাই আসলে এইভাবে এমনকি আমাদের প্রয়োজন বোধে এয়ারপোর্ট গাবতলি সব জায়গায় চেক পয়েন্ট বসাতে গেলে পিসিআর পদ্ধতি তো আমরা ওখানে নিতে পারবো না বড় ল্যাবরেটরি সেট আপ দেওয়া সম্ভব নয় এই সহজ পদ্ধতিগুলোই আমাদেরকে নিতে হবে এবং এই কারণেই WHO-র কথা বলি বা CDC-র কথা বলি সবাই এখন একটা কথাই বলছে CDC সেরোলজিক্যাল টেস্টে আসতে হবে এখন মুশকিলটা হলো যে এই টেস্টটি বলার সময় কত আসছে যে সেন্সিটিভিটি কতটা হবে স্পেসিফিসিটি কতটা হবে এটি আসলে হচ্ছে বিজ্ঞানীদের পারফরমেন্স এবং তারা কীভাবে টেস্টটিকে ডিজাইন করছে সেটির ব্যাপার আমরা সেটিতে সমর্থ হয়েছি সেটাই আপনাদেরকে বলবো এবং আমরা আশা করব সরকারও আমরা সরকারকে সহযোগিতা করতে চাই বাংলাদেশকে বাঁচাতে চাই সুতরাং এই টেস্টটি করে আমরা যাতে মানুষকে বাঁচিয়ে ফেলতে পারি ধন্যবাদ যে এই টেস্টের যে পটভূমি সেটি কিন্তু জন্ম হয়েছে সিঙ্গাপুরে আমি 2003 সালে সার্স করোনা ভাইরাসের কাজ করেছিলাম এবং সেখানে আমি প্রথম ডট প্লট ডেভেলপ করি ওই সময় ছিল 15 মিনিট এবং পরবর্তীতে এটাকে আমরা নিয়ে আসি ডিভাইসে এবং সেটা 15 মিনিট থেকে এবং 5 মিনিটে আসছে সুতরাং আমার বিশ্বাস যে এটা সবার জন্য কার্যকর হবে আসলে আপনি যে কথাটা বললেন এটার উত্তর এটাই যে যারা কথাটা বলছে তারা কোন করোনা ভাইরাসের কাজ করে আমি করোনা ভাইরাস কাজ করেছি এবং আমার এই প্যাটেন্ট বিদেশে পাবলিশ হয়েছে পেপার পাবলিশ হয়েছে আমরা অনেক স্যাম্পল টেস্ট করেছি সুতরাং এটা একটা অবান্তর কোশ্চেন তারা জানে না এবং না জানে একটা কিছু বলতে হবে তাদেরকে আমার সাথে কথা বলতে হবে আর একটু কথা বলি
এটি ক্যান্সার নয়, এটি কোনো বুঝতে হবে যে এটি কোনো ক্রনিক ডিজিজ নয়, যে এই ডিজিজটি হলে আমাকে পরবর্তীতে কেমোথেরাপি নিতে হবে বা কোনো কিছু করতে হবে। এটি করোনা ভাইরাসের জ্বরের একটি রোগ, এটি ফুসফুসের একটি রোগ, এটি ভালো হয়ে গেলে মানুষ ভালো হয়ে যেতে পারে। সুতরাং আমরা যদি প্রাথমিকভাবে স্ক্রিনিং করে যে মানুষটিকে, আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের, কেন আমরা লকডাউনে আমরা ভয় পাচ্ছি যে কন্টাজিয়াস ডিজিজ আরেকজনের থেকে আরেকজন ছড়িয়ে যাবে। সুতরাং প্রাথমিকভাবে যদি কারো মনে হয় যে না আপনার অ্যান্টিবডি বা অ্যান্টিজেন পজিটিভ আছে, আমরা আজকে বলছি না তবে এক মাস পরে হয়তো আমাদেরকে যদি সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা দিচ্ছে কিছু স্যাম্পল দেয় তাহলে বিচার পদ্ধতিকেও চ্যালেঞ্জ করবো, কোনো সমস্যা নেই। তো বিষয়টি হলো যে প্রাথমিকভাবে ধরার পরে রোগটি যদি হয়েছে কিনা কারো জানতে পারার পরে উনি নিজে সাবধান হবেন, উনি আরেকজনকে কন্টামিনেট করবেন না, উনি আমার সোসাইটিকে নষ্ট করবেন না, একটা উনি নিজে সতর্ক হয়ে মেডিকেশন নেওয়া শুরু করবেন। সুতরাং আমার তো এত বেশি কনফার্মেটরি টেস্ট নাকি প্রিজাম্পটিভ টেস্ট স্ক্রিনিং টেস্ট এত কিছু বলার তো দরকার নেই। মূল বিষয়টি হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে করোনার অ্যান্টিবডি বা অ্যান্টিজেন যদি কারো শরীরে থাকে উনি একটু সতর্ক হবেন, যদি অ্যান্টিজেন থাকে পজিটিভ যে না ঠিক আছে এখনও ভাইরাস রয়ে গেছে শরীরে ছড়াতে পারে, যদি ওনার মনে হয় যে না আমি সুস্থ আছি তাহলে ওনার অ্যান্টিবডি আসছে, তার মানে হচ্ছে যে ওনার অলরেডি ওনার শরীরে অ্যান্টিবডি এসে গেছে আর কোনো সমস্যা নেই, উনি নিশ্চিন্তে কিছু রেস্টে যেতে পারেন। আরেকটি সুবিধা আছে যেটি আপনারা হচ্ছে সেটি আমার বাড়িয়ে বলা হয়ে যায়, সেটি হচ্ছে যার করোনা হয়ে গেছে সেই মানুষটির শরীরে প্রচুর অ্যান্টিবডি হয়। এই অ্যান্টিবডি থেরাপি এখন চলছে প্লাজমা থেরাপি পৃথিবীতে, যে যাদের আইসিইউতে আছে তাদেরকে প্লাজমা থেরাপি দেওয়া যায়। আমরা ওই পর্যন্ত যাব না, শুধু এইটুকু বলছি প্রাইমারি স্ক্রিনিং করে আমরা বাংলাদেশে কতজন রোগী আছে বা যারা ইনফেক্টেড তাদেরকে যদি আমরা আলাদা করে ফেলতে পারি আমাদের এরকম লকডাউনে থাকতে হবে না, এটা থেকে আমরা মুক্তি পাবো। আমরা জানি যে সংস্থাটি অনুমোদিত হওয়ার পর এটা থেকে অ্যাপ্লাই করছি তাই না, তো সেক্ষেত্রে সরকারের কোন সংস্থা অ্যাপ্রোচ করবে দেন আপনারা অ্যাপ্লাই করবেন, আমরা গত মার্চ মাসের 18 তারিখে প্রথম আমরা ওনাদের কাছে দরখাস্ত করি এবং সেই দরখাস্ত এখন একটা প্রক্রিয়া ধাপে ধাপে কাজ চলতেছে। এখন পর্যন্ত ওনারা আমাদেরকে প্রোডাক্ট ডেভেলপমেন্টের অনুমতি দিয়েছে, এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমরা করেছি, এই প্রোডাক্ট ডেভেলপমেন্টটা যেহেতু আজকে ওনারা আসতে পারেননি আমরা আগামীকাল ওনারা আমাদেরকে দুপুর 12টার সময় সময় দিয়েছে আমরা সেটা ওনাদের হস্তগত করছি। তো এটাই হলো মানে মেইনলি ওষুধ প্রশাসনের কাজ। প্রথম হচ্ছে আমরা বলি সেই প্রোটোকলের প্রথমটি যেটি আমাদের এমডি সাহেব অলরেডি বলেছেন যে প্রথম প্রোটোকলটি হচ্ছে যে আমাদের আগে একটা স্থাপনা থাকতে হবে যেখানে আমরা টেস্টটি তৈরি করতে পারবো। আপনারা শুনে আশ্চর্য হবেন ওনারা প্রথম একবার ভিজিটে গেলেন তখন আমরা আসলেও প্রস্তুত ছিলাম না, লকডাউন মাত্র শুরু হয়েছে সব কিছু বন্ধ, এখনকার মতো তাও একটু আমরা মোবিলাইজেশন আছে তখন তাও ছিল না। আমরা দেখে আসার পরে ওনারাও অখুশি আমরাও অসুখী আমরা পারলাম না, 7 দিনে আমরা ফ্যাসিলিটি ডেভেলপ করেছি, ওনারা সেকেন্ড ভিজিটে গেছেন এবং আমাদের ম্যানুফ্যাকচারিংয়ের অনুমতি দিলেন। তারপর আমরা যে কাজটি আমাদের করতে হবে থার্ড পার্টি ভিজিটের যে কথাটি বলছেন ওই প্রক্রিয়াটিও আমরা সম্পন্ন করেছি, সেটি হলো যে প্রোডাক্টটা যখন ডেভেলপমেন্ট ফেজে তখন আমাদের কোনো স্যাম্পল ছিল না বাংলাদেশি, তো আমরা বাংলাদেশে স্যাম্পল ছাড়া পারবো না। সেই ক্ষেত্রে আমরা সাথে সাথেই আমরা আইডিসিআর থেকে আমাদের আমরা বিএমআরসিতে একটা অ্যাপ্লিকেশন করার পরে আমরা আইডিসিআর থেকে কিছু স্যাম্পল পেয়েছিলাম, তারপরে আমরা বিএমআরসিতে ইতিমধ্যে প্রক্রিয়া সম্পন্ন করেছি যে আমরা একটা ক্লিনিক্যাল স্টাডি করব, সেই স্টাডিটি কোথায় হবে সেটির জন্যও আমাদের জাফরুল্লাহ স্যার ব্যবস্থা করেছেন যে কুর্মিটোলা হাসপাতালে যেহেতু ও জায়গা সেখানেই আমরা কিট দিয়ে দিব ওনারা টেস্ট করবেন। তাছাড়াও স্যার আজকে সিডিসিকে আমন্ত্রণ করেছিলেন, WHOকে আমন্ত্রণ করেছিলেন, সব জায়গা থেকেই আমরা রিপোর্ট নেওয়ার পরেই হয়তো ডিজি ড্রাগকে বলতে পারি। কিন্তু একটা কথা আপনাদের মাথায় রাখতে হবে
সেটি হচ্ছে যে চরম আত্মবিশ্বাস নিয়ে আমরা বিজ্ঞানের একটি কাজ করেছি এবং এ পর্যন্ত আপনাদের সামনে এসেছি যেটুকু বলতে সেই কথাটি হলো যে ইমার্জেন্সি সিচুয়েশন যখন হয় পাবলিক হেলথ ইমার্জেন্সি তখন অনেক কিছুই নতুন করে দিতে হয় তাড়াতাড়ি করে অ্যাপ্রুভাল দিতে হয় আমরা চাইবো আমরা যে রেজাল্টটি দিয়েছি এবং যাদেরকে আমরা আমাদের কিটটি এখন দিব ওনারা যদি ওনাদের স্টোর স্যাম্পল থেকেই হোক বা পেশেন্ট থেকে হোক দ্রুত দু তিন দিনের মধ্যে আমাদেরকে রেজাল্টটি দিয়ে দেন আমরা জাতির সামনে ওনাদের মাধ্যমেই আমরা রেজাল্টগুলি প্রকাশ করবো এবং আমরা চাইবো যে আমাদেরকে খুব দ্রুত অনুমতি দেওয়া হোক কারণ এটা না হলে আসলে বাংলাদেশ না পুরো বিশ্বটাই আসলে অস্থিতিশীল হয়ে যাবে সেরোলজিক্যাল টেস্ট ছাড়া আমরা পারবো না বিজ্ঞানীরা পারবো না রেগুলেটরি বডির কাছে কোনো প্রোডাক্টের অ্যাপ্রুভাল নিতে হয় তাহলে ওই রেগুলেটরি বডিকে প্রোডাক্ট দেওয়া হয় সেই রেগুলেটরি বডির ডিসিশন নেয় কোথায় না যাবে দে হ্যাভ দ্য কন্ট্রাক্ট ল্যাবরেটরি এবং তখন তারা সেখানে টেস্ট করে রিপোর্ট দেওয়া যাবে আমরা একটা ডিসিশন মানুষ নেই ছিল না যেটা ইয়েতে পজিটিভ ছিল পরিপূর্ণ নিশ্চয়তা দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারছি এখন আপনারা যে প্রশ্ন করেছেন যে এটা আমরা ভ্যালিডেট করেছি এরপর গভর্নমেন্ট থেকে আবার ভ্যালিডেট করবে এই স্যাম্পলটা নিয়ে তারা হয়তো মুগ্ধাতে বা তারা হয়তো স্পিড গতিতে টেস্ট করবে ইনশাআল্লাহ দেখবে পজিটিভ এবং ইনশাআল্লাহ হতে এই সপ্তাহে আমরা পেয়ে যাবো থ্যাংক ইউ আচ্ছা আমার একটা বিষয় আমরা জানি যে পিসিআর টেস্টে বলা হয়ে থাকে প্রায় 40% এরর বলছে একটি কথা আছে আমার জানার বিষয় যে আপনারা যদি বলছেন যে শতভাগ যদি এটি এখনো প্রাথমিক পর্যায়ে আপনাদের দাবি অনুযায়ী কত পার্সেন্ট এরর এর মধ্যে থাকতে পারে এটি বিষয় আরেকটি হচ্ছে কৃত্রিম অনুমোদন পেতে আসলে আপনারা আশা করছেন কতদিনের মধ্যে পেতে পারেন বা আপনারা তাদেরকে দিতে চাচ্ছেন সরকারি ভাবে না বেসরকারি ভাবে কৃত্রিম হস্তান্তর করতে চাচ্ছেন কারণ আমরা চাচ্ছি না যে এই কিটটি সবাই ব্যবহার করবে এই মুহূর্তে তবে এর পরবর্তী ভাষণ যেটা আসবে সেটা মানে আমাদের বলছিল যে একসময় বাংলাদেশে কিন্তু 80% মানুষের বডিতে অ্যান্টিবডি চলে আসবে তখন সিরো সার্ভেলেন্স করার জন্য আমাদের তো আরেকটা টেস্ট পাইপলাইনে আছে ওরা সর্বোচ্চ করা যাবে যে কোনো জায়গায় তো দ্বিতীয় প্রশ্ন যেটা আপনি করলেন যে অনুমোদন কে নেবে আমি তো আগেই বলেছি যে আমাদের দায়িত্ব এই কিটটির ডিজিডিএকে হস্তান্তর করা এখন ওনারা ডিসিশন নেবেন কার মাধ্যমে টেস্ট করবেন এবং কবে মার্কেট জাত করার জন্য আমাদেরকে জানা পাবেন এটা সম্পূর্ণ ওনাদের দায়িত্ব আমাদের না প্রত্যেক টেস্টে একটা এরর আছে এমন কোনো টেস্ট নেই পৃথিবীতে 100% কারেক্ট তো আমাদের যেমন অ্যান্টিবডিতে আমরা 7% যেটা করতে পারছি না আবার অ্যান্টিজেনে আমরা প্রায় 30% যেটা করতে পারিনি কিন্তু এই দুটোকে যখন কম্বাইন করেছি এই এররটাকে আমরা ওভারকাম করতে পেরেছি এটা পেশেন্টের পেশেন্ট মনে করি একজন পেশেন্ট কবে আসবে ক্লিনিক্সে কবে স্যাম্পল দিবে সেটা কিন্তু আমরা নির্ধারণ করতে পারি না এবং তার মধ্যে ভাইরাস থাকতে পারে অথবা অ্যান্টিবডি থাকতে পারে যখন অ্যান্টিবডি আসে না তখন ভাইরাস থাকে না এবং ওই ওই মুহূর্তে পিসিআর কিন্তু কাজ করে না এবং আমাদের অ্যান্টিজেনও কাজ করে না
কিন্তু যখন অ্যান্টিবডি আসছে তখন কিন্তু পিসিআর কাজ করে না, তখন আমাদের টেস্ট কাজ করেছে। আমাদের গ্যাপ, একটা গ্যাপ ছিল দুটো টেস্টের মধ্যে, একটা উইন্ডো থাকবে বলা হয়, মানে অ্যান্টি ভাইরাস এবং অ্যান্টিবডি এই দুটোর মধ্যে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটাকে আমরা ব্রিজ দিয়েছি। সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুটো টেস্টে একত্র করে, এটা আমাদের একটা বড় অ্যাচিভমেন্ট বলে আমি মনে করছি। আমি একটি প্রশ্ন করতে চাই, ইতিমধ্যে সেটি উত্তর দিয়েছেন আমাদের যে আপনাদের স্পেসিফিসিটি এবং সেন্সিটিভিটি 100% এবং আপনাদের কোনো ফলস পজিটিভ ফলস নেগেটিভ এই কিটে আসে না। এটা একটু যদি আপনার মুখ থেকে বলেন, আর হচ্ছে একটি কিট দিয়ে আপনি কতজন কতটা স্যাম্পল নমুনা আপনারা পরীক্ষা করতে পারবেন? আপনি একটা টেস্ট দিয়ে একটা স্যাম্পল টেস্ট করতে পারবেন, একটা বেশি পারবেন না। এটা দেখেন, এটা একটা একটা ডিভাইস, এটা দিয়ে একটাই পারবেন। আবার যদি অ্যান্টিজেন করেন সেটা একটা ভিন্ন, আবার অ্যান্টিবডিগুলো ভিন্ন। আর আপনি যে কথাটা বললেন যে এরর বা নন স্পেসিফিক রিয়াকশন যেটা থাকে, নন স্পেসিফিক রিয়াকশনটাকে আমরা ওভারকাম করেছি দুটাকে কম্বাইন করে, এটা আমাদের সাথে। আপনি একটু ব্যাখ্যা করে যদি বলেন জিনিসটা হলো যে আপনি বলছেন যে কিভাবে আমরা 100% করলাম, মানে এখানে ফলস পজিটিভ ফলস নেগেটিভ কোনো রেজাল্ট আসবে না। ফলস পজিটিভ ফলস নেগেটিভ আপনাকে একটা জিনিস আমরা ক্লিয়ার করেছি যে আমরা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি দুইটা করার কারণে কখনো একটু ফলস পজিটিভ তো আসবেই বা ফলস নেগেটিভ আমরা কত বলেছি, সেন্সিটিভ বলেছি। সেন্সিটিভিটি হচ্ছে আমাদের এলাইজা অ্যান্টিবডির 93%, তার মানে হচ্ছে আমরা 7% রোগীকে কিন্তু ধরতে পারি অ্যান্টিবডি। আবার বলেছি স্পেসিফিসিটি 97%, তার মানে আমি 3% আমার ফলস পজিটিভ হচ্ছে, নেগেটিভ নেগেটিভ নাই, তাহলে ফলস পজিটিভ থাকবে না তা তো বলিনি। কিন্তু আমরা কি বলেছি, আমরা বলেছি যে আমার অ্যান্টিজেন যখন আমি এর সাথে অ্যাড করেছি তখন আমার কি হয়েছে, আমার অ্যান্টিজেন হচ্ছে 68% ধরতে পারছে। তো 68% ধরতে পারছে, কিন্তু স্পেসিফিসিটি হচ্ছে তার 100%, অর্থাৎ সে তার ভাইরাস যার বডিতে আছে সেরকম সবার তো ভাইরাস থাকে না। ওই যে বললো যে উইন্ডো পিরিয়ডটা, যেটা হচ্ছে যে ষষ্ঠ দেহ পর্যন্ত ভাইরাস অনেক হাই মানুষের বডিতে, কিন্তু সপ্তম দেহ থেকে ভাইরাস কমতে শুরু করছে, কিন্তু ওখান থেকে আবার অ্যান্টিবডি বাড়তে শুরু করছে। তো এই যে সময়গুলোতে আমরা দাবি করছি না, আমরা বলছি যখন আপনি অ্যান্টিজেন করবেন তখন আপনি আসলে 68% মানুষের পজিটিভ পাবেন, কিন্তু যখন আপনি অ্যান্টিবডি করবেন 93% পাবেন। কিন্তু আমি বলছি যে আপনি তো আসলে দেখতে চাচ্ছেন কার করোনা হয়েছে কার হয়নি, কেউ অ্যাকিউট ফেজে থাকবে, কেউ কনভালেসেন্স ফেজে থাকবে, অর্থাৎ সেরে যাওয়ার অবস্থায় আছে, কেউ বাজে অবস্থায়, অর্থাৎ রোগ 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 রোগের খুব খারাপ অবস্থায় আছে। সেই দুইটা ধরার জন্য আমরা যেটা করেছি যে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি একসাথে করে দিয়েছি, যে আমার ওই 93% কভার দিবে আমার এই 68%। আমি কি এখন বোঝাতে পেরেছি আপনাকে যে আমি দুইটা গ্যাপ যাতে না থাকে, মিক্স যেন না দেয়, এই জন্য অ্যান্টিজেন অ্যান্টিবডি একসাথে করেছি। আমি এখানে একটু অ্যাড করি, ডায়াগনোস্টিক টেস্টের একটা কিন্তু ইয়ে আছে, যদি আপনার টেস্ট লিঙ্গারিং হয়, মানে ধরুন একটা টেস্ট, এই টেস্ট যদি আমি এক ঘন্টা ধরে করি আমার কিন্তু স্পেসিফিসিটি অনেক কমে যাবে, কিন্তু আমাদের সময়টা এতই কম, মাত্র কয়েক সেকেন্ড, এই কম সময়ের মধ্যে স্পেসিফিক অ্যান্টিজেন বা অ্যান্টিবডি সাথে রিয়াকশন হয় না, আমরা ওই সুযোগটাই দিচ্ছি না। নন স্পেসিফিক অ্যান্টিবডিকে অ্যান্টিজেন অ্যাটাচ করবে এই সুযোগ আমরা দিই না, আমরা শুধুমাত্র স্পেসিফিক অ্যান্টিবডিকে অ্যাটাচ করার সুযোগ দিয়েছি। এখানে কিন্তু আমাদের একটা টেকনিক আছে, এটা খুব ভালো কাজ করে, আপনারা বাজারে দিয়ে টেস্টটা পাবেন, খুব শীঘ্র হয়তো পাবেন একটা অল্প, সেখানে থেকে আমাদের টেস্টের একটা ডিফারেন্স আছে, ওটা হচ্ছে যে ওরা যেটাকে বলে অ্যান্টিবডি দিয়ে ক্যাপচার করে অ্যান্টিজেন দিয়ে তারপর ডিটেক্ট করে অ্যান্টিবডি, আমরা সরাসরি অ্যান্টিজেনকে ইউজ করেছি ক্যাপচার করবো, যার জন্য আমাদের সেন্সিটিভ অনেক বেশি, কিন্তু আমরা টাইম কমে দিয়ে ওটা কোনো মিনিট লাগে আমরা কয়েক সেকেন্ডের মধ্যে রিয়াকশনটা শেষ হয়ে যায়। আপনার এখন আপনার বলতে অ্যান্টিজেন আসে কিনা এটা কনফার্ম করে অ্যান্টিজেন করলে ভালো হয়, আবার কারো অ্যান্টিজেন আসছে অ্যান্টিবডি আসেনি তাহলে ওই অ্যান্টিজেন ডিটেক্ট করে যথেষ্ট হয়, কারণ অ্যান্টিজেন কখনো ফলস পজিটিভ রিয়াকশন দেয় না। বিষয়টা হচ্ছে ল্যাবের উপরে, আমি আপনাকে আরো ব্যাখ্যা করি যে আপনি কারো দুজনেরই করতে হবে কিনা, ধরেন একজন সুস্থ মানুষ ওনার খুব ইন্টেনশন যে ওনার একটু কাশি হচ্ছে, উনি গেলেন ল্যাবে, যাওয়ার পরে উনি দেখলেন যে ওনার অ্যান্টিবডিটা পজিটিভ, যেহেতু ওনার কাশি আসেন ডিসিশনটা হচ্ছে তখন ফিজিশিয়ানের যে ওনাকে অ্যান্টিজেন অ্যান্টিবডি দুইটাই করতে বলবেন,
যদি দেখা যায় যে না উনি ভালো আছে না নিয়াত ওনা কয়েকদিন খুব বেশি খারাপ ছিল এখন ভালো আছে তখন এই আর যদি ল্যাব মনে করে যে না আমরা দুজনেরই করব এটা হচ্ছে ফিজিশিয়ানস চয়েস এটা হচ্ছে ল্যাব হেড বা ল্যাব পারসন যারা আছে তাদের চয়েস যে তারা দুইটাও করতে পারে একটাও করতে পারে সেটা তাদের মনে করে সেক্ষেত্রে টাকা প্রাইসটা কত হবে আমরা বলেছি আমরা ডায়াগনোস্টিক টেস্ট করবো এগেইনস্ট করোনা ভাইরাস আমাদের দুটোই মাথা ছিল আমরা ডেঙ্গির যে আজকে ডেঙ্গির যে আপনি অ্যান্টিজেন অ্যান্টিবডি দেখেন এটা আমার আবিষ্কার আমরা দুটো সেপারেট করেছি একটা অ্যান্টিজেন একটা অ্যান্টিবডি কারণ আমাদের সময় খুব কম এই দুটোকে একত্রিত করতে হবে আমাকে অনেক গবেষণা করতে হবে অনেক ট্রায়াল আছে যখন নমুনা যাচাই বাছাই এখনো হয়নি আপনারা সরকারের ওষুধ প্রশাসনের কাছে এখনো যাননি সেই ক্ষেত্রে কিট হস্তান্তর কি আদৌ হয় আপনারা তো একটি নমুনা তাদের কাছে দিচ্ছেন একটা কথা হলো যে আমাদের ঔষধ প্রশাসনের এই জাতীয় কিটের প্রতি কোন অভিজ্ঞতা নেই সম্ভবত এইটাই তাদের জীবনের পয়লা যে পয়লা জিনিস যেটা নিয়ে তারা সমস্যায় বলেছে এখানে যে এটা ওষুধ না ওষুধকে যে পদ্ধতিতে করা হয় রেজিস্ট্রেশন আর এটা একই পদ্ধতি হবে না সেই জন্যই আমরা যেটাকে করছি আমাদের সকল তথ্য দিচ্ছি ওনারা যেটাকে অন্য একটা থার্ড পার্টির কথা যেটা বলছেন যেটা সেটা আর্মি প্যাথোলজি ল্যাবরেটরি আছে আইসিডি ডিআরবি আছে আমাদের বিএসএমইও আছে তারা নিজেরা আমরা যে তথ্যগুলি দিচ্ছি তারা নিজেরা সেটা পরীক্ষা করে দেখবেন দেখার পরে তাদের ফলাফল পাওয়ার পরেই ওষুধ প্রশাসন এটাকে দেবেন এটা কিন্তু ওষুধ না এটা খাবার ওষুধ না গায়ে লাগানোর ওষুধ না একটা জিনিস মনে রাখতে হবে এটা কিন্তু সেই রকমেরই না এটা একটা ডায়াগনোস্টিক এটা রোগটাকে নির্ণয় করে দিতে পারে এটা কিন্তু চিকিৎসাও না সুতরাং ওই একই পদ্ধতিতে সব কিছু হবে না এবং এটা যে আপনারা যেটা বলছেন হস্তান্তর আজকে হ্যান্ড ওভার না করলে আপনি শুনেন কথা ওর থেকে কথা বলেন না কথা বললে তো কথা শুনবেন কী করে আপনারা যদি আজকে যদি আমাদেরকে যেমন পয়লা যেমন আমাদেরকে বলেছে যে আমি আপনার যদি তৈরি করার অনুমতি না দেন কেন আমি এক্সপেরিমেন্টটা করবো কী করে সেই জন্য ওনারা কাঁচামাল আপনারা আমদানি করা দিয়েছেন তারপরে আমদানি করার পরে এইটা তো আমরা তৈরি করে আমরা বাজারজাত করতে পারবো না আমরা কাউকে আপনাদেরকে একটা পরীক্ষামূলক আমি পয়সা নিতে পারবো না এটাকে তৈরি করে স্যাম্পল তৈরি করেছি আমরা তাদের কাছে ওনারা আজকে আসতে পারেন নাই হয়তো শনিবার কাজকর্ম আছে একটা আরাম আয়েসেরও ব্যাপার স্যাপার আছে লেনদেনের এই যে তারা ওনাদেরকে কালকে ওনারা বলেছেন কালকে পৌঁছে দেবো আমরা ওনাদের অফিসে পৌঁছে দেবো ওনারা যেখানে যেখানে দিতে বলেন সেখানে সেখানে দেবো ওনারা যাকে ইচ্ছা তাকে দিয়ে পরীক্ষা করাবেন সেই যেটা আছে আজকে এখানে সিডিসি আছে তারা তো আপনাকে দিয়ে দেবো তারা নিজেরাও দেখতে পারবেন এবং সরকারের অন্যান্য ইতে পৃথিবীর অন্যান্য জায়গাতে যেভাবে করে সেই পদ্ধতিতে যাবে এটা জনগণের স্বার্থ বিরোধী কোনো কিছু জি বলেন আপনাদের কিটটা আসলে যে সঠিক কিনা এটা কতদিনে সরকার নিরূপণ করে দিবে
আর যদি সঠিক হয় সেটা মানুষের উপকারে লাগবে কতদিনে আপনার ধারণা? দুটো আমি বলি, পয়লা এই যে আপনারা যেটা আছেন আপনাদের এই উপস্থিতি আপনাদের এই প্রেশারের কারণে আমাদের ধারণা এটা এই এক সপ্তাহের মধ্যেই সরকার এটা ফলাফল জানাতে বাধ্য হবে এবং সেটাকে আমাদেরকে হয় বলবেন এটা 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 গ্রহণযোগ্য না এটা বা গ্রহণযোগ্য, আমরা জানি এটা গ্রহণযোগ্য হবে কারণ পৃথিবীর আমরা বিজ্ঞান পড়ি, আমাদের অন্যান্য গবেষণাগারের সাথে আমাদের সম্পর্ক আছে, এটা আমরা প্রায় নিশ্চিত যে এটা সরকার ও এটা এটা অনুমোদন দেবে। এক সপ্তাহের মধ্যে আমাদেরকে অনুমোদন দিলে আমরা পরবর্তী সপ্তাহে অনেক উৎপাদন করব, তারপরে নিয়ে থাকবে সরকার আমাদের কাছ থেকে, আমরা খুব অল্প খরচে দিতে চাই। আসলে আমরা যেটা চাই যে আমাদেরকে অনেকেই ইতিমধ্যে অন্যান্য দেশ আমাদের সাথে যোগাযোগ করছে, তারা এটাকে আমি আমাদের কন্ডিশন একটাই, এটাকে দাম খুব বেশি বাড়ানো যাবে না। আমরা যদি 250 টাকা নেই তারা 300 টাকা সর্বোচ্চ নিতে পারবে, তাহলে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, ইন্ডাস্ট্রি এবং সবাইকে এই করতে পারবে। এখন আমাদের এইটা দুটো কপি আমাদের সিডিসিকে আর আছেন উপস্থিত আছেন আমাদের চেয়ারম্যান আমাদের চেয়ারপারসন আলতাপন্নেসা মায়া অধ্যাপিকা, ওই পাশে যেতে ওনাকে অনুরোধ করছি যে ওটা আপনার বন্ধু ডেকে নাম।